তোমার মেয়ের মাথায় ফিল্মি ভূত খুব ভালো মতনই চেপে বসেছে। আরে মাথা যদি ঠেকা হয় তাহলে সিনেমার নায়কদের ছবিতে কেন? আল্লাহর দরবারে ঠেকা, ঠিক মতো লেখাপড়া কর, আল্লাহ রসুলের নাম কর। এত ঘ্যানর ঘ্যানর করো কেন? আমার কথা তো তোমার কাছে ঘ্যানর ঘ্যানরই মনে হয়। সময় হলে সবই বুঝবে। মেয়ের এখন বয়সই বাকি? মেয়ের বয়সই বাকি? হ্যাঁ, এগুলো কি বাচ্চাদের খাবার? না না, ছবির নাস্তা। নাস্তা? এই শসা, টমেটো, গাজর, করলা, রসুন, বাকরখানি, লেবু, এই সব আর গরম পানির সঙ্গে একটু লেবুর রস। বাবা, ফিল্মের হিরোইনদের খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়, ফিগার ঠিক রাখার জন্য। আমি ডায়েট কন্ট্রোল করছি, আফটার অল হিরোইন হব তো। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে? আমি বলি কি, ওকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও। তোমার মেয়েকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখছো না সব পশুর খাবার খাচ্ছে। হুম, আমাকে এভাবে হাসি ঠাট্টা করবে না বাবা, দেখবে একদিন তোমার এ বাড়িতে নাম করা পত্রিকার সাংবাদিকরা আসবে আমার জন্য। মায়ের আর তোমার ছবি ছাপা হবে পত্রিকায়, সাংবাদিক এসে আমার ইন্টারভিউ চাইবে, আমি সেক্রেটারি পাঠিয়ে বলবো ম্যাডাম ব্যস্ত আছেন, আজ আর দেখা হবে না, পরে যোগাযোগ করবেন, তখন তারা তোমাকে রিকোয়েস্ট করবে। বাবা, আমাকে 100 টাকা দাও না। 100 টাকা দাও না বাবা, বাবা আমি বিউটি পার্লারে যাব। আমি কি হাইজ্যাক করে টাকা কামাই? নেই, এক পয়সাও নেই। ফ্যাশন করার জন্য টাকা? দেখেছো মা, বাবা কত নির্মম নিষ্ঠুর, একেবারে ফিল্মের এটিএম আসাদুজ্জামানের মতো। দাঁড়া, আমার কাছে 100 টাকার প্রাইজ বন্ড আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। মা, থাক মা, তুমি সত্যি ভালো, একেবারে ফিল্মের আনোয়ারের মতো, মেয়ের দুঃখ বুঝো। মা, আমার প্রাইজ বন্ড লাগবে না, তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো, আমি যেন সাকসেস হতে পারি। বাই মা। এই যে ভাই, একটু থামুন না, প্লিজ আমাকে লিফট দিন না। ও শিট, প্লিজ ভাইয়া, আমাকে একটু লিফট দেওয়া যাবে ভাই? অফকোর্স, আসুন। থ্যাংক ইউ। কোথায় যাবেন? এফডিসি। চিনি না ভাই? আমি চিনি, ওখানে আমিও যাচ্ছি। মনে হচ্ছে শুরুতেই আমার ভাগ্যটা ভালো, আপনার মতো একটি সঙ্গী পেয়ে গেলাম। আপনিও কি ফিল্মে অভিনয় করবেন? না না, ওখানে আমার যাওয়া। এসব গাড়িতে তোলো,